বেসিক জিনিস, ভীষণ বেসিক জিনিস। অনেকের মনে হতে পারে এগুলো কি ব্যাপার, এগুলো এত ফান্ডামেন্টাল জিনিস, এগুলো তো পড়েছি, কিন্তু এই ফান্ডামেন্টালটা থেকেই শুরু হচ্ছে তোমার পথ চলা। এখান থেকেই তুমি আস্তে আস্তে এগোতে এগোতে তুমি কিন্তু অ্যাডভান্সে যাবে। কিন্তু যার এটাই ক্লিয়ার নয়, তাকে তো আমাকে ক্লিয়ার করতে হবে। আমি একজন শিক্ষিকা হিসেবে আমার রোল কি হওয়া উচিত, আমি তাকেই প্রকৃত শিক্ষক বা প্রকৃত শিক্ষিকা হিসেবে মনে করি। যেরকম দেখবে আমাদের প্রত্যেকেরই কলেজে, আমি জানি না কিন্তু এটা ম্যাক্সিমাম লোকের এটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকেরই কলেজে এরকম কোনো একজন প্রফেসর থাকেন যার পড়াটা সবার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। কারণ ওই সময়টায় দাঁড়িয়ে ওই প্রফেসরের পড়া, কোনো একজনের পড়া তার মনে হয় অনেকটা হাই লেভেলে হয়ে গেছে, কিন্তু ওই পড়াটাই হয়তো তোমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট অন্য অনেকের হয়তো মাথায় ঢুকছে। তাহলে টিচার বা প্রফেসর বা এডুকেটর, এদের রোল কি হওয়া উচিত? এদের কাছে সমস্ত ছাত্রছাত্রী সমান, এবং এদের রোল এরমই হওয়া উচিত যাতে আমি একেবারে গ্রাউন্ডে, মানে গ্রাউন্ড লেভেলে যে ছেলেমেয়েরা আছে যারা একেবারেই বোঝে না, আমি তাদেরকে যদি বুঝাতে পারি, তাদের থেকে যদি বুঝিয়ে আমি সেই স্টেজটাকে তাদেরকে আনতে পারি যে স্টেজটাতে তারা পুরোপুরি অ্যাডভান্স জায়গায় পৌঁছে যাবে, তাহলেই আমি মনে করি যে একজন শিক্ষক বা একজন শিক্ষিকার সার্থকতা হচ্ছে সেই পড়ানোতে, তাই না? তাহলে সেই জায়গাটাকে আমাকে বুঝতে হবে। তো ইউনিটের কোথায় কি ইম্পর্টেন্ট।